আমার ভর্তা পাগল আপু এবং ভাইয়াদের জন্য অতি পরিচিত একটি খাবার সেটি হলো বাদাম আর এই বাদাম খেতে পছন্দ করি না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তো চলেন সেই বাদাম দিয়ে আজকে আমি দুইটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই বাদাম ভর্তা দিয়ে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ মজা হয় বিশেষ করে বৃষ্টি দিনে তো চলেন আমি বাদামগুলি কিন্তু একটু ভেজে নিলাম দেখলেনি তো এগুলি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলির খোসাগুলি ছাড়িয়ে নেব তো খোসা ছাড়ানোর পরে আমি বাদামগুলি দিয়ে কি কি করি তো চলেন দেখি আগানো যাক তো যারা বাদাম বাটা খেতে পছন্দ করেন বা বাদামের ভর্তা খেতে পছন্দ করেন তারা একদিন বানিয়ে অবশ্যই খাবেন আমি এখানে দুটি রেসিপি দেখাবো একটি রেসিপি আপনি যে কোনো স্ন্যাক্স বা যে কোনো ভাজা পোড়ার সাথে খেতে পারবেন আর একটি রেসিপি গরম ভাত অথবা খিচুড়ির সাথে খেতে পারবেন তো আমি এখানে কিছুটা পেঁয়াজ মরিচ রসুন আন্দাজ মতো আমি নিয়ে এগুলি ভেজে নেব একেবারে খুব সুন্দর করে সিদ্ধ না হওয়া পর্যন্ত তো এখানে আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে নেবেন কতটুকু ভর্তা বানাবেন সেই অনুযায়ী এখানে কেউ চাইলে শুকনো মরিচে ব্যবহার করতে পারেন তবে আমার কাছে পার্সোনালি কাঁচামরিচ দিয়ে বাদাম ভর্তা বানালে ভালো লাগে এজন্য আমি কাঁচামরিচটাই নিলাম তো এখন আমি এগুলি বাটা শুরু করব। তো এগুলি বাড়তেও খুব একটা কষ্ট না খুব যে একটা কষ্ট আর যদি কষ্ট মনে করেন সেক্ষেত্রে ব্লেন্ড করে নিতে পারেন তবে বেশিরভাগ ভর্তাই মানে হাতে পাটা দিয়ে বাটলেই বেশি ভালো লাগে তো কিছুটা লবণ দিয়ে আমি এগুলি খুব সুন্দরভাবে মিহিন করে বেটে নিব তো খুবই মজার একটি ভর্তা যদি ভালো লাগে অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমরা তো অনেকেই খাই তো আমি এখানে যে দুটির ভর্তা রেসিপি দেখাচ্ছি তার ভিতরে একটা রেসিপি একটু অন্যরকম অবশ্যই চেষ্টা করবেন সেটা একদিন খেয়ে ট্রাই করার যে দেখি আসলে ভালো লাগে কিনা ওটা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবেন দারুণ টেস্ট লাগে ওটা যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে তো আমি বাদামগুলিও দিয়ে এইভাবে বেটে নিলাম বাদাম বাড়তে চেয়ে যদি অসুবিধা মনে হয় যে বেশি শুকনো শুকনো লাগতেছে সেই ক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে বেটে নেবেন কোনো অসুবিধা নেই তো আমার এইভাবে আমি আর একটা বাটা দিয়ে নিব যাতে খুব ভালোভাবে এটা একেবারে মিহিন হয়ে যায় এই তো এই যে পর্যায়ে চলে আসছে এটা খেতে কিন্তু বেশ মজার বেশ মজার মানে এত টেস্ট এটা খেতে সত্যি মানে আমার কাছে তো গরম ভাতের সাথে প্লাস গরম খিচুড়ির সাথে বেশি ভালো লাগে আমার কাছে গরম গরম খিচুড়ি ধোয়াটা খিচুড়ির সাথে বাদাম বাটা আহা হা কী সুন্দর একটা ফ্লেভার যেটার তো আমি এখন যে বাদামটা বাটলাম ভর্তাটা বানালাম সেটার দুটা ভাগ করছি তো সেকেন্ড যেটা আমি দেখাবো আপনাদের স্ন্যাক্সের সাথে খাওয়ার জন্য সেটা এভাবে বানাতে পারেন তো এই যে আমি ধনে পাতা দিলাম আর কিছুটা তিল আর একটা শুকনো মরিচ বেশি ঝাল হয়ে যাবে দেখে আমি এটা ভেঙে দিইনি আমার তো আসলে বাসায় বাচ্চারা খায় সব জিনিসে আমরা যা যা খাই বড়রা সব জিনিসই বাচ্চারা ট্রাই করে এর জন্য আর বেশি একটা ঝাল দেওয়া হয় না কোনো জিনিসে মানে মিডিয়াম রাখা হয় ঝালগুলি আমার পিছিয়ে যে মেয়েটা আড়াই বছর বয়স ও আমাদের সাথে সব কিছু খাওয়ার ট্রাই করে এই জন্য সময় ঝালটা একটু সহনীয় পর্যায়ে রাখি তো যারা ঝাল খেতে পছন্দ করবেন তারা একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো আপুরা ভাইয়ারা যারা ভর্তা খেতে খুব পছন্দ করেন তারা একদিন অবশ্যই ট্রাই করবেন আর এই সেকেন্ড যে ভর্তাটা দেখতেছেন তিল দিয়ে বানালাম এটা কিন্তু যে কোনো স্ন্যাক্সের সাথে খেতে পারবেন প্লাস খিচুড়ির সাথেও বেশ মজার আর আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি আর একটা পেজ খুলেছি সেটা হলো ভর্তা আফা নামে তো সেটা ফলো দিয়ে রাখবেন দারুণ সব মজার মজার ভর্তা রেসিপি দেখতে পাবেন আর এখন হলো আসল কথায় আসি সেটা হলো ভর্তা বানালাম দুটা কিন্তু তিনটা হয়ে গেল কিভাবে এটা আমার পাশের বাসায় আর একটা ফ্রেন্ড আছে আমার ওকে আমি সখী বলে ডাকি তো আমার বান্ধবীর মতো একসাথে থাকি আমরা সবসময় সব কিছু শেয়ার করি তো আমি যখন ভর্তা বানাচ্ছিলাম ও দৌড়ে এসে আমাকে গেটের ভিতরে এই মেহেদিটা বেটে দিয়ে গেলো যেহেতু নিও হাতে তো এই জন্য আপনাদের একটু দেখালাম তো আমার হাতে গেটে থেকে দিয়ে গেছে গেট পর্যন্ত এখানে আনতে আনতেই আমার হাতটা লাল হয়ে গেছে তো যাই হোক এরকম একটা সখী সবার জীবনেই থাক যাতে তারাও মেহেদি নিতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ